একজন নারীর অন্য পুরুষের সাথে বিবাহ হবে এ উদ্দেশ্যে শুধু কাবিন হয়েছিল, পরবর্তীতে নারী পুরুষ উভয় যোগাযোগবিহীন কেউ কাউকে বিবাহ করবে না। কিছুদিন পর ওই নারীর অন্য পুরুষের সাথে বিবাহ হয়ে যায়। এখন তাদের বিবাহ 5 বছর হয়ে গেছে, একজন সন্তানও আছে, এমন অবস্থায় ওই নারীর আগের পুরুষের সাথে কাবিনের কি হবে? অথবা বর্তমান বিবাহ জীবন কি ঠিক আছে? আগের পুরুষ পরিচয়হীন, এখন কোথায় আছে কারো জানা নাই। আল্লাহু আকবার, জটিল অবস্থা। দেখুন, এরকম আপনার শুধুমাত্র লোক দেখানো ম্যারেজ বা অফিসিয়াল কোনো সুযোগ সুবিধা নেওয়ার জন্য আপনার ম্যারেজ এগুলো হয়ে থাকে। তো এই সমস্ত বিবাহের ক্ষেত্রে বলবো যে নবী আলাইহিসসালাম বলেছেন, তিনটা জিনিস মানুষ যদি দুষ্টামি করে সেটাও সিরিয়াস হয়ে যায়। ফালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, তিনটা জিনিস আছে যেগুলো সিরিয়াসলি করলে যা হয়, দুষ্টামি করে করলেও তাই হয়। তার ভিতরে একটা হলো বিবাহ, আরেকটা হলো বিবাহ বিচ্ছেদ তালাক, আর আরেকটা হলো ওই ক্রীতদাস দাসী মুক্ত করা। এগুলো দুষ্টামি করেও যদি বলে ওইটা হয়ে যায়, ওইটা আর ফেরত নেওয়ার সুযোগ থাকে না। অতএব কোনো ছেলের সাথে কোনো মেয়ের যদি কাবিন হয়, বিয়ে হয়, অথচ তারা মন থেকে স্বামী স্ত্রীর সাথে বিয়ে করার কোনো ইচ্ছা তাদের নাই, শুধুমাত্র অফিসিয়াল কোনো সুযোগ সুবিধা নেওয়ার জন্য বা দুনিয়াবী কোনো উদ্দেশ্যে তারা যদি এটা করে, তাহলেও কিন্তু শরীয়ত দৃষ্টিতে বিয়েটা হয়ে যায় যদি দুজন সাক্ষী সেখানে থাকে। আর স্বাভাবিকভাবে কাবিন নামা যদি ফিল আপ করা হয় সেখানে সাক্ষীর সহিত অবশ্যই আছে। তাহলে এমত অবস্থায় বিবাহ হয়ে গেছে। আর যদি বিবাহ হয়ে যায় তাহলে সেখানে বিচ্ছেদ ছাড়া অন্যত্র বিবাহের কোনো স্কোপ নাই। অন্যত্র বিবাহের জন্য এই প্রথম ব্যক্তির কাছ থেকে যে কোনোভাবে বিচ্ছেদ নিতে হবে। অতএব যিনি 5 বছর ঘর করছেন এবং প্রথম স্বামীর কোথায় আছে হদিসও নাই, তার জন্য মাসআলা খুবই জটিল। আপনার দ্বিতীয় বিবাহ আপাত দৃষ্টিতে বৈধ হয় নাই, কারণ একজন স্বামীর অধীনে থাকা অবস্থাতে আরেকটা বিবাহ বৈধ হয় না। এখন আপনার জন্য করণীয় কী? এবারে ওলামায়ে কেরামের স্পেশাল ওলামায়ে কেরামের কাছে বডি বসিয়ে আপনার এটার জন্য ফতোয়া চাইতে হবে এবং আদালতের মাধ্যমে কোনো কিছু করা যায় কি না সেটা খুঁজে বের করতে হবে। বাকি বিবাহটাকে একটা খেলনা আর তামাশা বানানোর জিনিস না। আপনি এখন বিপদে আছেন এতে কোনো সন্দেহ নাই, আল্লাহ তাআলা রহম করুন।